2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন তহবিল সংগ্রহের নামে ডিজিটাল চাঁদাবাজির পথে হাঁটল সিপিআইএম। খোলা হয়েছে অ্যাকাউন্ট ঘটা করে বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সেই অ্যাকাউন্টের আনুষ্ঠানিক প্রকাশ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এ রাজ্যে দীর্ঘ সময় ধরে সিপিআইএম ক্ষমতায় থাকার সময় চাঁদার জুলুমে অতিষ্ঠ ছিলেন সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ। সরকারি কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা সংগ্রহ করা হতো। এর বাইরে ছিল বামেদের বিভিন্ন শাখা সংগঠনের নানা কর্মসূচির সময়ে আম জনতার কাছ থেকে চাঁদা সংগ্রহ। রাজ্যের মানুষ সিপিআইএম জামানায় এই চাঁদার জুলুম বাজিতে অতিষ্ঠ, বিরক্ত এবং ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামেদের পরাজয় হয়, ক্ষমতায় আসে বিজেপি আইপিএফটি জোট। বিজেপি নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকারের সময়কালে সেই সিপিআইএম জামানার চাঁদার উৎপাত নেই। সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষকে এখন আর চাঁদার উৎপাতের মুখোমুখি হতে হয় না। কিন্তু এ রাজ্যে ক্ষমতা হারালেও সিপিআইএম তার চিরাচরিত স্বভাব বদলাতে পারেনি। ভুল থেকে শিক্ষা না নিয়ে সেই চাঁদাবাজির পথেই আবার হাঁটল রাজ্য সিপিআইএম। তবে এবার তাদের চাঁদাবাজির পন্থা একটু অন্যরকম। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তহবিল সংগ্রহের নামে সিপিআইএম এর এই ডিজিটাল চাঁদাবাজি। 23 এর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে রাজ্য সিপিআইএম এর পক্ষ থেকে। বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অ্যাকাউন্টের ঘটা করে আনুষ্ঠানিক ঘোষণা এবং প্রকাশ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এখন যে এই ইয়ার যুগে, নেটের যুগে, এখন একেবারে তুরন্ত ফার্স্ট এরকম টাকা ট্রানজ্যাকশনের সুযোগ তৈরি হয়েছে, তো আমরা সে সুযোগটাকে গ্রহণ করে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, খুলেছি ত্রিপুরা স্টেট কমিটি সিপিআইএম নামে। আমাদের অ্যাকাউন্ট নাম্বার 4138358179 SBI এবং তার কিউআর কোড সহ, অর্থাৎ কেউ যদি গুগলে গুগল ইয়াতে এই কিউআর কোডকে আমরা সকলে জানি না, এগুলো টাকা পাঠাতে চায় এই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই অ্যাকাউন্টে আমরা রিলিজ করছি। আমাদের আবেদন থাকবে যে আমাদের যারা শরীর বন্ধুরা সিম্পাথাইজাররা তারা যেখানে থাকুন না কেন, এই অ্যাকাউন্টের মাধ্যমে ইউপিআই কোডের মধ্যেও দিতে পারবেন। ইউপিআই কোড হল সিপিআইএম এসইটি এট দ্য রেট এসবিআই। একদা কম্পিউটারের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছিল সিপিআইএমকে। পরবর্তী সময়ে নিজেদের ভুল বুঝতে পেরে সেই কম্পিউটার এবং প্রযুক্তিকে আপন করে নেয় সিপিআইএম। এবার সেই ডিজিটাল মাধ্যমের মধ্যে দিয়েই নিজেদের চাঁদার জুলুমবাজির পুরনো সংস্কৃতির পথে হাঁটল সিপিআইএম। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সিপিআইএমের নতুন পন্থা ডিজিটাল চাঁদাবাজি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।